শিক্ষার্থীরা, আবার আমরা একটু এদিকে খেয়াল করি যে তোমরা সবাই আমার মনে হয় যে কাজটা বুঝতে পেরে গেছো, তাই তো? তাহলে দেখো, এখন আমাদের কাছে কিন্তু অনেক তথ্য আছে, তাই না? খেলোয়াড়ের তথ্য আছে, গুণী শিক্ষকের আছে, গুণী শিক্ষার্থীর আছে, বিদ্যালয়ের আদি অতীত ইতিহাস সম্পর্কিত আছে। তাহলে এগুলো নিয়ে কিন্তু এখন আমরা কন্টেন্ট বলো বা একটা তথ্যচিত্র বলো, ডকুমেন্টারি বলো বা বিদ্যালয়ের প্রোফাইল বলো, যে কোনো কিছু কিন্তু আমরা বানাইতে পারবো, পারবো না? কেন? যে এটা কাজ করার জন্য যে তথ্য দরকার সেই তথ্য কিন্তু আমাদের আছে। আচ্ছা, এবং এই যে তোমরা যত জায়গায় গেলে জিজ্ঞেস করলে সবাই কিন্তু খুশি হয়েছেন, নাকি হননি? খুশি হয়েছেন, সুন্দর করে কথাবার্তা বলতে পেরেছো, তাই না? এবার এই আমাদের একজন শিক্ষার্থী খেলোয়াড় নিয়ে কাজ করেছে, তাই তো? তার কাছ থেকে একটু শুনি যে কি তথ্য জোগাড় করেছো কিভাবে। তুমি তো দাঁড়াও। আচ্ছা, তোমার নাম হচ্ছে সুমাইয়া নাকি? আচ্ছা, তুমি একটু বলো যে তুমি কি কাজটা করেছো। দক্ষ খেলোয়াড়ের সাক্ষাৎকার নিয়েছো, সেই খেলোয়াড় কি আমাদের স্কুলের স্টুডেন্ট ছিল? আচ্ছা, ঠিক আছে, তাহলে বলো কি জানতে পেরেছো তুমি, নাম কি সেই দক্ষ খেলোয়াড়ের? সোহাগ। সে এখন কি করে? করোনায়। তাহলে কি করেছো একটু জিজ্ঞেস, মানে বলো আমাদেরকে। তুমি প্রথমেই, তার বাড়ি কোথায় খেলোয়াড়ের? জুরাইল। তোমার বাড়ি কোথায়? জুরাইল। তোমাদের বাড়ি থেকে কত দূর? আচ্ছা, যাই, পরে বাড়িতে পাইছো নাকি? পরে প্রথমে কি বলছো? আচ্ছা, পরে আগ্রহী, হ্যাঁ, আস্তে, হ্যাঁ, আচ্ছা, পরে পরে পৃষ্ঠা যাও। আর কি জিজ্ঞেস করছো, আর কি প্রশ্ন করছো, এদিকটা একটু বলো। হ্যাঁ, এই প্রশ্নটাও করছো না? আচ্ছা, পরে কি বলছে, কতজনে অংশগ্রহণ করে? গুড। তারপরে হ্যাঁ, শারীরিকভাবে যতদিন ফিট থাকবে ততদিন খেলা চালিয়ে যাবে। আচ্ছা, আর কি বলেছে? এইটুকুই। পরে শেষের অংশে তুমি কি লিখছ? হ্যাঁ, কি প্রশ্ন? কোনো চিন্তা ভাবনা আছে কিনা? গুড। হ্যাঁ, পরে কি বলছেন? ভেরি গুড। পরে খেলাধুলা কতটুকু প্রয়োজন, শোনো একটু কি বলে। হ্যাঁ, পরে প্রফুল্ল রাখে, ভেরি গুড, বসো। আচ্ছা, শুনেছো সবাই, একজন খেলোয়াড়ের সাক্ষাৎ নিয়েছে এবং সেখানে অনেক প্রশ্ন তাকে করেছে, এবং একটা প্রশ্ন করেছে যে আমাদের এই প্রজন্মের জন্য খেলাধুলা দরকার কি দরকার না। তখন কিন্তু বলছে যে দরকার, খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে। কিন্তু এই খেলাধুলা কি পড়াশোনা বাদ দিয়ে হবে না পড়াশোনার পাশাপাশি হবে? তাহলে এটা একটা মেসেজ না, যে আমরা খেলাধুলা করব কিন্তু পড়াশোনা বাদ দিয়া না, নাকি বাদ দিয়া? বাদ দিয়া না। যারা দক্ষ খেলোয়াড় তারাও কিন্তু পড়াশোনা করে, জানো, পড়াশোনা করে পরে কিন্তু সবাই অন্য কাজ করে, তাই না? আচ্ছা, তাহলে এই খেলোয়াড় থেকে সুহান, তার বাড়ি হচ্ছে জুরাইল, একজন কৃতী খেলোয়াড়, আমাদের এক শিক্ষার্থী, সেই সাক্ষাৎকারটা নিছে। আচ্ছা, এর দলে আর কে কে ছিল? এর দলে আরও মানুষ আছে না, টিম মেম্বাররা আছে না? আচ্ছা, তাহলে ওই দলের থেকেও কিন্তু আমরা জানলাম। এখন
আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা মূল্যায়নের যে নির্দেশিকা বা মূল্যায়ন করতে যায় আমরা কিন্তু কিছু কাজ করতেছি, তাই না? এই কাজ করার পিছনেও কিন্তু আমাদের একটা লার্নিং আছে এবং আমাদের মূল্যায়নটা কিন্তু এই কাজের ভিত্তিতে হবে, ঠিক আছে? তাহলে আগে হয়তো কি পরীক্ষা, পরীক্ষার নম্বরের ভিত্তিতে, এখন হবে কাজের ভিত্তিতে। তাহলে কাজের মধ্যে কিন্তু আমরা আগে বলে দিছিলাম, সবাই কিন্তু বলছে যে পিআই আর বিআই আছে, তাই না? পারফরমেন্স ইন্ডিকেটর আছে, আরেকটা আছে বিহেভিয়ারিয়াল ইন্ডিকেটর। তাহলে এই জিনিসগুলো থেকে আমরা দেখব যে কে কতটা অগ্রসর হতে পারেছে, পেরেছে, এবং ফলাফলটা কিভাবে প্রকাশ করবো বলো তো। এখনের ফলাফল কিভাবে প্রকাশ হবে? সে কি পাবে? ত্রিভুজ। আর কি আর আছে? আর কি কয়টা মান হবে? তিনটা। চতুর্ভুজ, আরেকটা বৃত্ত, এবং এগুলোর জন্য কিন্তু আরো দশটা করে ইন্ডিকেটর আছে, আরো অনেকগুলো ইন্ডিকেটর আছে, এগুলো দিয়ে দেখা হবে যে কাজগুলো। তাহলে এই যে আমরা মনোযোগ দিয়ে কাজগুলো করতেছি, এই কাজ করার মাধ্যমেও কিন্তু আমরা শিখতেছি। তাহলে এই মূল্যায়ন সম্পর্কে আমাদের একটা ধারণা হলো, হয়েছে? আচ্ছা, এখন যাদের বাবা মারা বুঝে না, যারা বলে যে কি হইলো দেশো, পরীক্ষা নাই, ছাত্র যায় আর আয়, আসলে পরীক্ষা নাই কিন্তু কাজ কি আছে না? এই কাজটা কি পরীক্ষার চেয়ে গুরুত্ব কম না বেশি? এটা কিন্তু বেশি। কেন? যে এই কাজটা আমি করে শিখতেছি, একজনের কাছে যায় শিখতেছি, আমরা সবাই মিলে সমস্যা সমাধানের মাধ্যমে শিখতেছি। তাহলে এটা হচ্ছে স্থায়ী শিখন। এই যে তথ্যগুলো আজকে আমরা জানলাম, এখন এগুলো কি ভুলবে? কেউ ভুলবে না, কিন্তু একজন যদি মুখস্থ করে পড়ে লেখে, মুখস্থবিদ্যা কিন্তু মনে থাকে না, তাই না? তাহলে আমরা সবাইকে এটাকে খুব এনজয় করতেছি। আমরা কি ভালোভাবে মূল্যায়নের কাজ যতগুলো বিষয় আছে সব করতে পারবো না? এবং এটার যে পরিমাপকগুলো আছে, যে যে দক্ষতাগুলো আছে, এগুলো দেখে কিন্তু শিক্ষক পরে সবাইকে একটা একটা ট্রান্সক্রিপ্ট দিবেন। এখানে বিস্তারিত লেখা থাকবে যে তুমি কোন জায়গায় ভালো করেছো, কোন জায়গায় আর একটু তোমাকে অগ্রসর হওয়া দরকার, ঠিক আছে, কোনটা তুমি এখন অগ্রগতির মধ্যে আছো, এরকম বিভিন্ন নির্দেশনা থাকবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানে শেষ করি, পরে আমরা আরেকটা টিমের আরো কিছু কাজ আমরা শুনবো, নাকি? তো যারা কাজটা সুন্দরভাবে করেছে, যেসব দলের সদস্যরা, সবার জন্য সবাই মিলে একটা হাততালি দেই। ভেরি গুড।